আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস নেটওয়ার্কে আপনাকে স্বাগত। অবশেষে মুস্তাফিজুর রহমানের একের পর এক ভেলকি দেখে মুখ খুলেছেন সৌরভ গাঙ্গুলি। তার বোলিং দেখে সবাইকে অবাক করে এক চমকপ্রদ তথ্য দিয়েছেন সৌরভ গাঙ্গুলি। তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার চেষ্টা করুন। এবারের আইপিএলে ভালো বল করেই উইকেট পাচ্ছে না মুস্তাফিজুর রহমান। তার কারণ হলো তার বেলায় সবাই ক্যাচ মিস করছে এবং মুস্তাফিজকে তারা উইকেট থেকে বঞ্চিত করছে। আইপিএলে আবারও আগের রূপই দেখাচ্ছেন মুস্তাফিজুর রহমান। আইপিএলের 14তম আসরে 1 কোটি রুপি দিয়ে মুস্তাফিজকে দলে ফিরিয়েছিল রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস এই পর্যন্ত সবগুলো ম্যাচই তিনি খেলেছেন। রাজস্থানের হয়ে এখন পর্যন্ত 5 ম্যাচ খেলে নিয়েছেন 4 উইকেট, তবে উইকেটের সুযোগ পেয়েছিলেন অনেকবার। তার দুর্ভাগ্যের জন্য প্রতি ম্যাচে 1 বা 2 উইকেট বঞ্চিত হতে রয়েছে। বোলিং করেছেন খুবই তীক্ষ্ণতার সাথে, কিন্তু তার বলে খোঁচা বা ফিল্ডিং মিসের কারণে রান পেয়েছে ব্যাটসম্যানরা। তার বোলিং দেখে বিসিসিআইয়ের প্রধান সৌরভ গাঙ্গুলি করেছিলেন অনেক প্রশংসা। দাদা মনে করেন মুস্তাফিজের একজন প্রাইভেট কোচ প্রয়োজন। তার ভাষ্য মতে ছেলেটা দারুণ বল করে, কিন্তু আমি মনে করি ওর একজন প্রাইভেট কোচ বা টিউটর প্রয়োজন। আমি মনে করি ওর ফিল্ডিং ডিরেকশনে ঘাটতি আছে, অর্থাৎ সে যখন বোলিং করে সে কোথায় ফিল্ডিংটা রাখবে, তার বলটা কোথায় যেতে পারে, সেই জায়গায় তার ঘাটতি রয়েছে। কারণ প্রায় সময় দেখা যাচ্ছে ওর বলে খোঁচা মেরে চার হচ্ছে, ক্যাচ মিস হচ্ছে, 1 রানের জায়গায় 2 রান হচ্ছে। ঠিক তখনই মুস্তাফিজুর রহমানের ইকোনমির 12টা বেজে যাচ্ছে, কিন্তু ঠিক জায়গা মতো ফিল্ডিং সাজানো থাকলে এমনটা হতো না। ওই দিক দিয়ে ছেলেটার উন্নতি করতেই হবে, তাই সেই মোতাবেক একজন সেরকম কোচ মুস্তাফিজের জন্য রাখা প্রয়োজন। ও একজন ভালো লেভেলের বলার, আশা করি সে ভবিষ্যতে আরো উন্নতি করবে। দর্শক, মুস্তাফিজকে নিয়ে সৌরভ গাঙ্গুলির এই কথাগুলো আপনি কতটুকু যুক্তিযুক্ত মনে করছেন জানাবেন কমেন্ট বক্সে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাকে বিশেষ ধন্যবাদ।